हेलो गाइस, तो कल मेरा राइड शुरू हो रहा है और मैं जा रहा हूँ आइजल, और आइजल के आसपास जितना भी लोकेशन है अच्छा वहाँ पे जाऊँगा। तो हमारे बाइक रेडी हुई गए देखते पड़ रहा अखन बजे 11:30। हमें मॉर्निंग है तो 4 AM में बैठी जीव, बाइक पूरा रेडी, सब लगेज वगेज हम बांधे दी सी अखन घर जाए बस डिनार करमु, डिनार कर घुमेमु, हाँ जे 3 बज उठी जेमु, उठी आए बस रोना। 6 hours later। हेलो, गुड मॉर्निंग। तो हाँ सकाल हो गए अखन टाइम बजे हमार पीसी घड़ी आ देखते पड़ रहा अखन टाइम बजे हल 4:30। तो चार समय बारे कथा आज बार हुई ना लेट हो गए, तो बेसि लेट है ना 30 मिनट्स लेट है, सब रेडी, जैकेट टैकेट लगे दीसि, बैग रेडी, और बैकर मध्य हमें आगे लागेज बांधे दीम, तो हमें पाइडम। तो हम प्रथम जाऊँ श्याम सुंदर मंदिर, ठाकुर नमस्कार करमु एंड राइड स्टार्ट। तो बंधुरा हमें हमारे पार्किंग आ गए, हाँ कैप्टन फोन रेडी, को सूर्य उठसे ना अंधकार सब दिखे, और पीछे लागेज बांधी बांजी कर दिया देखते पड़ रहा, तो पूरा रेडी। तो कल के तेल बढ़ार पर मैंने और 5.5 किलोमीटर दौड़ी बैक लिया 5.5 देखा स्टार्ट करी हमें रेक दिमो हमें फार्ष्टे। तो ओम नमो शिवाय, हर हर महादेव, तो स्टार्ट कर लड़े गलम। বন্ধুরা আমি আই গেছি শ্যামসুন্দরের সামনে, সামনে দেখতে পাঠাম আমার দেবের বাইক, দেব আই গেছে, আমরা দুটোই এক লোক আইয়া ঢুকলাম। বাহ বাহ, মন্দিরে সব সকালে যেটা ভিড় দেখো, বৈশিষ্ট্য হ্যাঁ খুব সুন্দর লাগে। বিষ্ণু ঠাকুর, মা লক্ষ্মী, তো বন্ধুরা আমরা রাইড স্টার্ট হইব, সব বাইক অন হয়ে গেছে, ডোমিনারের সাউন্ড, হাজার FZ25, হ্যাঁ সব রেডি, চলো। হ্যাঁ ফগ লাইট অনই রয়ে গেছে, হ্যাঁ আমরা আইজল, चलो रेडी आएगा, हाँ चलो मंदिर दर्शन हो गए, ठाकुर दर्शन कर लम, तो करिया स्टार्ट ले लम, सकाल आस्ते आस्ते हर आकाशे मध्य अल्प आलो देखा जा कैमरा देखा, সকাল সকাল বহুত দিন পরে শিলচর টাউনে দেখলাম, শিলচর টাউন এটা প্রেমতলা, অন্য সময় পুরো বিজি থাকে বাট এখন হালকা খালি, আর এটা নতুন ডিভাইডার লাগানো হয়েছে দেখতে পারো ডিভাইডার, তাতে ট্রাফিকের প্রবলেমটা একটু সলিউশন হয়, এটা লাগানো হয়েছে, তো মেবি এটা কাজ করে নাকি খুঁজতে পারতাম না বাট মনে হয় একটু কাজ হয়েছে, কমসে কম মানুষ একটা সিরিয়াল লাইনে যাইব, আগে তো মানুষে খালি ওভারটেক করতো, আর ট্রাফিক লাগার মেন কারণ প্রবলেমটা থাকে হইল ওই আপনার জাম যে লাগে এটার কারণটা হইল ওই যে ট্রাফিকের লিগা, ট্রাফিকটা হয় কি লিগা মানুষে ওভারটেক করে এটার লিগা, তো একটু কুয়াশা দেখা যাক, তো আমরা একটু বেরোনি পরে আরও কুয়াশা পাইব আমার লাগে। বর্তমানে আমি বাইরেন্টি গেটে আছি, ওয়েট করলাম, এখানে ইনার লাইন পারমিট বানাইতে লাগে, আর অফিসে গেছিলাম, ইনার লাইন পারমিটের অফিসে
অফিস ভবনও খুলছে না, বানাইতে পারাম না। টাইম দেখাই পিছিয়ে দেখতে পারে না, ও কিছু দেখা যান না, পাহাড় আছে কিছু দেখা যান না। বেতালা কুয়াশমিটা বানাইলেই মানে আমি শেয়ার করবো অনেক কিতা কিতা জিনিস, ডকুমেন্ট লাগে পারমিট বানাই লিগা, ঠিক আছে। ভিডিওর মধ্যে থাকুন বনিয়া, আর স্কিপ করবা না, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করছো তখন পর্যন্ত সাবস্ক্রাইব করে লিবা ফটাফট, আর নোটিফিকেশনটা অন করে লিবা যাতে যখন আমি ভিডিও দিব আপনারা সেই ভিডিওটা আই যাব। আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ আমি খালি ব্লগ শিলচর টাউনে খুবই বানাইতাম ভিডিও, কিতা বানাইতাম এটার লেগে আউরি ভিডিও আমি বানাই না, যখনই কিছু পাই তখনই বানাই। তো সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটারে, আর যখনই ভিডিওটা পাই নোটিফিকেশন পাই লিবা, আর ভিডিও দেখবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা বন্ধুদের লগে। আর সিলেটিতে ব্লগ করি তো বুঝলাম যে আমি শিলচরের সিলেটি মানুষ, তো একটু সাপোর্ট করবা চ্যানেলটারে যাতে চ্যানেলটা গ্রোথ করতে পারে। তো তো বন্ধুরা পাস বানাই লিছি, তো পাস বানাইতে বেশি কিছু লাগছে না, জাস্ট আমার ভোটার আইডি কার্ডটা লাগছে আর দুই কপি ফটো লাগছে, 350 টাকা তারা লইছে কার্ডটা বানানোর লিগা, বাস অতটুকুই। তো ওটা দিয়ে আমি কার্ডটা বানাইছি, তো আপনারা যদি এখানে মিজোরাম যাইতে হয় বা আইজল যাই যদি কোনো সময় তাহলে আপনারা এটা করতে পারবেন, নাহলে শিলচর থেকেও আপনার মিজোরাম হাউস থেকেও বানাইতে পারবা। আর যদি এখানে ইয়ে বানাইন, তো এখানে এনে বানাইলে আপনার একটা ভোটার আইডি কার্ড দেখাইবা বা আধার কার্ড, আর কী দেখা যাচ্ছিলাম ইয়ে দুইটা ফটো দুই কপি ফটো দিবা, বাস আপনার পারমিট বনে যাব। তো বন্ধুরা আমরা পারমিট টারমিট সব বনি গেছে, তো এখন আমরা রওনা দিলাম। দেব রেডি, চলো স্টার্ট দাও। হ্যাঁ তো হামলোক নিকল রে আভি। সুরজ রমা উঠি গেছেন, আর এখন দিনের আলো হয়ে গেছে, খুব সুন্দর ওয়েদার আজকে, বাম্পার ওয়েদার দেখতে পারা, ভিউ তো দেখা যান না কারণ জায়গাটা সুন্দর ভিউ হয় কিন্তু কুয়াশার লেগে কিছু দেখা যান না। আমরা একটু পরে কলাশি পুঁতে দিব, কুয়াশায় কুয়াশায় ফলাইছি, এখন কুয়াশা ওয়াশা নাই, আরামসে হলো। আগে গিয়ে একটা ভালো জায়গা থেকে আমরা দাঁড়াইমু, আসি ব্রেকফাস্ট করবো, আর আসলে ঘর থেকে আমরা সবাই লুটি উটি লুয়াই গেছি, আর রাস্তা পিঠা খাইমু যাই না, সকাল থেকে লুটি উটি লুয়াই গেছি, খাইমু রাস্তার মধ্যে দেয় নাম্বার। আমার পিছিয়ে আছে সুমন, সুমনের পিছিয়ে দেব, আর স্পিড তো এখন হিলসে আই গেছি, এখন 40-50 মেনটেন করবো আমরা, বেশি স্পিড দিতাম না কারণ রাস্তা ছোটো আর রাস্তার কন্ডিশনও ভালো না, দেখতে পারা রাস্তা জায়গায় জায়গায় ভাঙা আছে, বাচ্চা গাড্ডা আছে রাস্তার, এর মধ্যে বড় বড় ট্রাক ও লাইন বনমনাইয়া, এগুলো একটু স্লোই চলানি বেলা। বন্ধুরা অন্য দাঁড়াইছি, একটু আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট কেন গেলে সেই না তো বলে আমি তোরা ঢুকলেতে। তো বন্ধুরা এখন আমরা ব্রেকফাস্ট করলাম দেখতে পারা, তো ব্রেকফাস্টে আমরা রাস্তায় কিনে গেতা আলু ভাজা রুটি আর অমলেট, আর লগে আমরা ওড়া সেল আছে, সুমনে খাইতেছে আরামসে। তো ভাই কিরম খানি কিরম চলে? খানি একদম মস্ত মস্ত, চার দিকে ওই ভাই সকাল সকাল বেড়েছি, চারটার সময় কিছু খাওয়া দাওয়া নাই, ওখানে একটা খানি খাই একটু আরাম পাওয়া যায়। তো আপনারা খাওয়া দাওয়া করলেন, আপনারা একটু সিনেমেটিক শর্ট দেখুন, এই ফাঁকে আমরা একটু খাওয়া দাওয়া করলি। Wondering how to make a play all night, looking your way from out of sight, thinking I should ask if you're doing all right. তো বন্ধুরা এখন আমরা কলাশির দোকান আছি, রাস্তা একটু ভালো হয়েছে আগের থেকে, আপনার ভিউটা তো দেখা যান না কুয়াশার লিগা, জবরদস্ত ভিউ।
আমি এখন কলাশিতে আই গেছি। তো কলাশিত থেকে এখন আমরা লেফটে যাইব। কলাশিতে আই গেলাম, দেখতে পারা কলাশিত জায়গাটার নাম কলাশিত। বন্ধুরা আমি এখন আপনাদের একটা মস্ত জায়গা দেখাই দেবো, দেখুন জায়গাটা দেখুন। ও হো 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 মে রে ভাই, স্বর্গ লাগে ভাই, এটা সুন্দর জায়গা রে ভাই, রামপাস আকাশের মেঘটা দেখুন, ও তমাম লাগছে ভাই ভাই, বাম্পার জায়গা রে ভাই, সলিড জায়গা। এই কি অবস্থা রাস্তা ভাই, কি হালত খারাপ হয়ে গেছে, অফরোডিং হয় ভাই। লাঞ্চ করার লেগে দাঁড়াইছি, তো রাস্তা তো খুবই খারাপ, প্রচণ্ড ধুলা আর গাঁথা গাঁথা। অ্যাকচুয়ালি কীটা হয়েছে, পিচের উপরে পিচ করছিল আর পিচটা ভাঙি গেছে, যে কারণে প্রচণ্ড গর্ত রাস্তার মধ্যে। আর সূর্য গাছের ছায়া পড়ে আর সূর্যের আলোতে হেলমেট লাগাইলে ভাটে দেখা যায় না কোন জায়গায় গাঁথা আছে এক্সাক্ট। তো চার পাঁচবার আমার বাইক পড়ছে দাপ দাপ করে, তো এটাই রাস্তাটা ঠিক না। লাস্ট টাইম যখন গেছিলাম তখন রাস্তা বহুত ভালো পাইছিলাম, এবার রাস্তা অত ভালো না। কারণ আমরা লাঞ্চ করবো, লাঞ্চের লেগে দাঁড়াইছি, চিকেন অর্ডার দিছি, চিকেন রাইস চিকেনে 200 টাকা পার হেড, তো একটা চিকেন রাইস 200 টাকা। তো খাইমু খাইয়া এরপরে আমরা আবার রোনা দিব। তো জায়গাটা সুন্দর, হোটেলটাও সুন্দর, খাইমনা স্পেস ভালোই আছে, তো আরামসে আমরা বুঝছি ওখান ওখানে লাঞ্চ করিলেই। এরপরে দেখি লাঞ্চে কীটা দেয়, কীরকম সাজা দেয় দেখি, দেখাইবো আপনারা, ঠিক আছে। তো মাংস ভাত অর্ডার দিছি, তো আই গেছে চিকেন, এটাই তো চিন্তা করলাম 200 টাকা দাম, বাট এটা বেশি 200 টাকার বাট এটা ছোট। বাকি ডাইল দিছে, একটা ভাজি দিছে, একটা সবজি আর লগে একটা কিছু একটা ভাজি টাইপের দিব এন্ড পাপড়। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন আমরা বাড়ি যাইমু। বাকা গরম লাগে, আমি ভাবছিলাম সিজনে তো ঠান্ডা হইব, বাট কাফি গরম, বাকা গরম লাগে। চলো বেরোই আমরা আর কি, তারপর আরাম পাইবা। আইজল কে সামনে হে, ওর আইজল ইহা সে 20 কিলোমিটার কা ডিস্টেন্স হোগা, ওর এক পয়েন্ট হে, ভিউ পয়েন্ট হে, তো বাপে আয়ে হাম লোক, আপ লোক কো পিছে কা ভিউ দেখানে কা কোশিশ কর রে, রুকি এক সে, ও দেখি, তো মে ব্যাক ক্যামেরা সে দেখাতা হুঁ তো ক্লিয়ার আয়েগা, আচ্ছা তো ফ্রন্ট ক্যামেরা সে তা ক্লিয়ার নিয়ে আ রা হ্যাঁ। তো ওয়াপে হে হাম লোক, তো আপে থোড়া টাইম রুকেঙ্গে, থোড়া বিউটি কো দেখেঙ্গে, ন্যাচারাল যে বিউটি হ্যায় উসকো দেখেঙ্গে, রিসলি তো আয়ে হাম লোক ইয়াপে, তো ইতার লিগে আমরা আইসি অনো আর ভিউ দেখতাম, যে কারণে আমরা আসো দূরে আইসি বাইক চলাইয়া। তো তো দেব মালে পুষে মজা হো রা ক্যা ভাই, মজা হো রা, মজা 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 করতে কা, হ্যাঁ ইতন দূর আয়ে তো হাম লোক ইসলি না মজা করনে, মস্তি হ্যায় সামনে একবার তো মজা করনা হি পড়ে রা হ্যায়। তো মেয়ে পিছে বলা ভিউ আপকো দেখা দাও, বন্ধুরা আমি আমার আইজল সিটি ঢুকে গেলাম, বাহ 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 বাহ, হাউ বিউটিফুল ইয়ার, মজা আ গিয়া, বহুত হি সুন্দর হে, পাহাড়ো কে বিচ, এ বিউটিফুল সিটি, দেখো আর আমি ফটো তুলে আসতে।
तो भाई साहब खाना लग गया है, आप देख सकते हैं। तो आने राइस चावल আছে, এখানে আলু ভাজি আছে, পুরো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মুরগি সরে দিয়ে আও, এরকম খাওয়া হয় এটা। এটা গ্যাস দিয়া, ইঞ্জিন দিয়া, এটা দিয়ে দিতে।